প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমায়রাস কিচেন। আজকে শেয়ার করছি শীতের খুব তেলওয়ালা কাতল মাছের একটা রেসিপি। যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন, তবে আমি আজকে তৈরি করছি কাতল মাছ দিয়ে, দই কাতলা। রেসিপিটা কিন্তু একটু নতুন ধরনের, আশা করি আমার সাথেই থাকবেন আর শিখে নেন একটু নতুন ধরনের কাতল মাছ কীভাবে একদম দাওয়াতি কাজ দেয় রান্না করবেন সাধারণ কিছু উপকরণ দিয়ে। রান্নার জন্য ছয়টার মতো এইরকম সাইজের, বেশ বড়, কারণ কাতল মাছটাই ছিল বিরাট বড়। এটা একটু ভেজে নিতে হবে, তার আগে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আর ভাজবো হালকা তেলে আর একটু সময় নিয়ে। তবে মচমচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। মাছ রান্নার একটা খুব শাহী স্বাদ আনার জন্য একটা মশলা তৈরি করব কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে। উপকরণগুলির পরিমাণ কিন্তু খুবই কম, এভাবেই রাখবেন। আমার মাছের পরিমাণ কিন্তু যথেষ্ট, তারপরেও পরিমাণ কিন্তু খুব কমই হতে হবে। আমি এখানটায় এক টেবিল চামচ দিয়েছি শুকনো নারকেল কোড়ানো, তবে আপনারা ফ্রেশ নারকেল কোড়ানোটাও এক টেবিল চামচ ব্যবহার করতে পারেন। আর উপকরণগুলির পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। সামান্য কিছু দিয়েছি, তিনটা চারটার মতো দিয়েছি কিশমিশ, একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য। এটা মিষ্টি করবে না, কিন্তু সমস্ত স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আনবে। আর দিয়েছি চারটা কাজু বাদাম, এর বেশি দেবেন না। আর দিয়েছি সামান্য কিছু, আমার কাছে খুব পাতলা পাতলা করে কাটা কাঠবাদাম বা অ্যালমন্ড ছিল, সেটা দিয়েছি এখানে। খুব বেশি হলে দুটা অ্যালমন্ড হবে। এই সমস্ত মশলাগুলি আমি ব্লেন্ডারে টক দই দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি। এই মশলাটাই তৈরি থাকলো হাতের কাছে, এখন রান্নাটা আমি শুরু করছি। বড় ছড়ানো মুখ খোলা একটা পাত্র নেবেন মাছ রান্নার জন্য, এতে মাছ উল্টাতে যদি দরকার হয় তাহলে সুবিধা হয়, ভেঙে যায় না মাছ। তেলে আমি জাস্ট মাঝারি সাইজের একটা পেঁয়াজ স্লাইস আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় কিছু গরম মশলা দিচ্ছি, তেজপাতা দিয়েছি, দারচিনি, আর দিয়েছি ছোটো এলাচ, সামান্য কিছুটা দিয়েছি কালো জিরা। মশলাগুলি এখন কষিয়ে নেব, তবে ওই মশলাটা না, আমি প্রথমে জিরা গুঁড়া দিয়েছি আর তারপরে দিয়েছি ধনে গুঁড়া। সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, লবণও দিয়েছি স্বাদ অনুযায়ী। ধনে জিরা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে, তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ফ্রেশ রসুন বাটা আর দিয়েছি আদা বাটা। এই মশলাটাও আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, তেলটা যখন আবার ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। মানে এক একটা মশলা দিচ্ছি, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, পানিটা শুকিয়ে যাচ্ছে, তখন আবার আর একটা মশলা দিচ্ছি, এতে মশলাগুলি রঙগুলি নষ্ট হবে না। আর লাস্টে হলুদ কষানোর পরে দিয়ে দিলাম শুকনো লাল মরিচের গুঁড়া। আর এরপরে দিয়েছি আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা সম্পূর্ণটা। এখন এক্ষেত্রে আরও কিছুটা আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়েও পানিটাও দিয়ে দিলাম, অপেক্ষা করব এটা ফোটানো পর্যন্ত। ফুটে আসলে এক এক করে সব মাছগুলি আমি এখন দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ঢেকে আবার একটু নাড়াচাড়া করে হালকাভাবে রান্না করব। এই ঝোলটা বেশ টেনে আসা পর্যন্ত, এই ঝোলের মধ্যে কিন্তু মাছের জিনিসটার সুগন্ধ সেটাও চলে যাবে। এখন শীতকাল, শীতের আলু তো চারিদিকে, আমি একটা ছোট মাঝারি সাইজের শীতের আলু টুকরা করে দিয়ে দিয়েছি। তবে এটা কিন্তু অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। কিছুক্ষণের মধ্যে ঝোলটা টেনে এসেছে আর এখন দিয়ে দিলাম কিছু ফ্রেশ কাঁচামরিচ, আমি জাস্ট ফেলে দিয়েছি, এটা দিয়েছি সুগন্ধের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল, খুব মজাদার দই দিয়ে কাতল মাছের খুব শাহী একটা রান্না। কাঁচামরিচের সুগন্ধ আছে, আর সবচাইতে যেটা প্রমিনেন্ট, যেটা ভালো লাগবে, হালকাভাবে পাবেন, সেটা হচ্ছে নারকেলের একটা হালকা সুগন্ধ আর স্বাদ। নারকেল বাটা বা নারকেল কোড়ানো দিয়ে কখনো কি মাছ রান্না খেয়েছেন? যদি না খেয়ে থাকে, আমরা তো মুরগি বা হাঁস সবসময়ই খাই, নারকেলের দুধ দিয়েও খাই, এভাবে একবার তৈরি করবেন, পছন্দ হবে, খারাপ লাগবে না এই শীতের মধ্যেই। আর রেসিপি যদি পছন্দ হয় অনুরোধ করব
অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।